শুক্রবার জলপাইগুড়ি পুরাতন মসজিদ কালু সাহেব মাজার উন্নয়ন কমিটির তরফে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকার প্রায় 400 জন গরিব পরিবারের হাতে 3 কেজি চাল, 500 গ্রাম ডাল, লবণ ইত্যাদি বিভিন্ন দরকারি খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 20,000 টাকার চেকও এদিন ব্যাংক মারফত তুলে দেওয়া হয়। এই বিষয়ে মসজিদ কমিটির যুগ্ম আহ্বায়ক তপন ব্যানার্জি জানিয়েছেন, পরিস্থিতি আরও ভয়াবহ যদি হয় তাহলে সাধারণ মানুষের জন্য তারা আবারও এগিয়ে আসবেন। এই পুরাতন মসজিদ এবং কালু সাহেব বাবার মাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি সেই সব মানুষকে কিছু সাহায্য করবার জন্য। তো আজকে আমরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যেমন 20,000 টাকা দান করলাম ব্যাংকের মাধ্যমে, NFT করে ICICI ব্যাংকের মাধ্যমে, পাশাপাশি আমরা 400 মানুষকে 400 মানুষকে 4 দিনব্যাপী আমরা রিলিফ দেবো।